লকডাউন উপেক্ষা করে পিকনিক গার্ডেন থেকে সল্টলেকে আসা এক তরুণীর বিরুদ্ধে পুলিশকে হেনস্থা করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে সল্টলেকের PNB মোড়ে। ওই তরুণী তরুণীর বন্ধু এবং ক্যাব চালককে আটক করেছে পুলিশ, আটক করা হয়েছে ক্যাব গাড়িটিকে। জানা গিয়েছে আজ দুপুরবেলায় ওই তরুণী পিকনিক গার্ডেন থেকে আপ ক্যাবে করে এক বন্ধুর সঙ্গে সল্টলেকে এসেছিলেন। সল্টলেকের PNB মোড়ে নাকা চেকিংয়ের সময় বিধাননগর উত্তর থানার পুলিশ ওই আপ ক্যাবটিকে দাঁড় করাতে বলে। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের সময় গাড়িতে বসে থাকা এই তরুণী কীভাবে এই ক্যাবে বুক করলেন এবং কেন তিনি বাইরে বেরোলেন তা জানার চেষ্টা করে পুলিশ। পুলিশ তাকে প্রশ্ন করতেই ওই তরুণী পুলিশ কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও দাবি পুলিশের। শুধু তাই নয়, পুলিশের দিকে তেড়েও আসেন ওই তরুণী। এরপরে ওই তরুণীকে আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে আসে। এই তরুণী অবশ্য দাবি করেছেন তিনি ওষুধ কিনতে পিকনিক গার্ডেন থেকে এত দূরে সল্টলেক এসেছিলেন, যদিও তার দাবির সত্যতা নেই এমনটাই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। गार्डन से आया है कहीं भी मेडिकल में, वो अपना डॉगी का कुछ सामान वामान लेने के लिए, ठीक है। अब उसको कुछ भी नहीं मिल रहा, ठीक है, तो फिर वहाँ मोड़ पे एक दुकान है, वहाँ पे गया, वहाँ पे सामान लिया। सामान लेके यहाँ पे ऑफिसर ने रोका, कहाँ से आ रहे हो, कहाँ जा रहे हो, उनका काम है, वो पूछेंगे। और उन्होंने अपना गाड़ी का सामान वामान दिखाया कि हाँ डिक्की से पूरा दवाई है, सामान है, सब कुछ। क्यों कर रहे थे? नहीं, मैंने मिसबिहेव नहीं किया, मैडम ने किया मिसबिहेव। वो कौन है मैडम? कौन है मैडम? अपना जान पहचान का है, फ्रेंड है। मैडम कह रहे थे क्या किया पुलिस के साथ? पिकनिक गार्डन पुलिस के साथ उसने किस तरह मिसबिहेव किए? उसने गलत किया, मिसबिहेव मैं जानता हूं। क्या वो गाली दिया था पुलिस? हां, गाली वाली झगड़ा किया कि क्यों ऐसा कर रहा है ये, वो मिसबिहेव किया 100%। उनका गलती है, मैं मानता हूं। उनका नाम है शर्मिष्ठा। शर्मिष्ठा क्या? शर्मिष्ठा क्या? शर्मिष्ठा पूरा नाम नहीं मालूम है। क्या करता है वो अभी तो कुछ नहीं। आपने बताया आपका दोस्त है और आपको कुछ पता नहीं है? शर्मिष्ठा देवनाथ। आपका पूरा नाम बताइए। निर्मल वाल्मीकि। আমরা পিকনিক গার্ডেন থেকে। তুমি কি গাড়িটা কিসের? মালিকের আছে, ওলার গাড়ি। মালিক কি তোমায় বলেছে যে গাড়ি চালাতে? হ্যাঁ হ্যাঁ, কাল রাত্রে ফোন করে বললো। জানো না এখন লকডাউন চলছে? আমি তো জানি স্যার, কিন্তু বলছে কি এমার্জেন্সি কাজের জন্য বার হতে পারেন। আচ্ছা, তো তা সত্ত্বেও তোমরা বেরিয়েছো। আজকে পুলিশের সাথে এই যে খারাপ ব্যবহার করলো তোমার যাত্রী, কি হয়েছিল, কি ঘটনাটা? কি ঘটনাটা হয়েছে কি যে মানে আমাকে ধরে বললেন কি কোথায় যাচ্ছ না যাচ্ছ, তো আমি বললাম কি ওই সব জিনিসপত্র আছে, খাওয়া দাওয়ার মেডিসিন আছে, তো খুলে আমি দেখালাম। তো আমার দিয়ে কথা হচ্ছিল ম্যাডাম যে আছে, হট করে মানে অফিসারের সাথে খারাপ ব্যবহার করলো। আমার নাম জাভেদ খান।